হ্যালো ভিউয়ার্স, সজীব ব্লগের আরও একটি রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। এটা হচ্ছে মারাজ ইলেকট্রনিক্সের, যেটা মেড ইন চাইনিজের একটি প্রোডাক্ট, যেটা হট মেল্ট গ্লু গান। এটা আপনারা সবাই চিনেন, তবে এটার মধ্যে তিনটা সাইজ হয়। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের, এটার সাথে নর্মাল একটা রয়েছে, আর একটু ছোটো সাইজ, আর এটার সাথে রয়েছে একটা বড় সাইজ। আর এটার যে বর্তমান মার্কেট প্রাইস রয়েছে, যেটা রিটেলার খুচরা মূল্য 200 টাকার মতো। সো কোয়ালিটির কথা বলতে গেলে এটা দিয়ে নর্মালি আপনারা যেই কোনো জ্বালায় বা যে কোনো জিনিসকে প্লাস্টিকের দ্বারা জোড়া দেওয়া এই কাজটা করতে পারবেন। সো এই গ্লুগানের জন্য আলাদা করে গ্লু রয়েছে, যেটা হচ্ছে এইটা, যেটা দেখতে পাচ্ছেন একদম পুরো এখানে গ্লুটা কতটুকু, এবং এই গ্লুটুকুর দাম হচ্ছে আপনার 15 টাকা। কোয়ালিটির কথা যদি বলতে যাই, তাহলে অন্যান্য দিক থেকে বলতে গেলে গ্লুগানের যে কোয়ালিটিটা রয়েছে, মোটামুটি আপনার বলতে গেলে এগুলো দিয়ে আপনার কতটুকু আপনারা প্লাস্টিক জ্বালাই করতে পারবেন সেটা দেখতেই পাচ্ছেন। আর গ্লুগানার এগুলো আপনার 15 টাকা করে, একদমই আপনার মোটামুটি যদি বলতে যাই, তাহলে যদি অনেক বেশি পরিমাণে নেন তাহলে 10 থেকে 12 টাকার মতো প্রাইস অনেক দোকানদার রাখবে। আর এটার যে কোয়ালিটিটা হচ্ছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটা। সো কোয়ালিটির কথা বলতে গেলে মোটামুটি আমি শুধুমাত্র জাস্ট আমি আপনাদের প্রাইসটা বললাম এই আর কি। এছাড়াও তিনটা সাইজ হয়। আর এগুলো আসলে লাস্টিংটা কতদিন করে, নর্মালি এগুলো আপনারা অনেকেই দেখেছেন যে এগুলো আসলে অনেকেই ব্যবহার করতেছে, কিন্তু কথাটা হচ্ছে লাস্টিং কতদিন করে, লাস্টিংটা আসলে কেমনভাবে বলা যায় না। এটার ভিতরে একটা কয়েল রয়েছে, কোয়েলটা হিট হয় মেটালের মধ্যে, এবং এই গ্লুগানারটা দিলে এটা আসলে নরম হয়, সেটা আবার পরবর্তীতে ঠিক এরকমই আপনার আলাদা করে প্লাস্টিক গলে সেখানে আবার শক্ত হয়ে যায়। জাস্ট এতটুকুই, সিম্পলের মধ্যে এইটা শুধুমাত্র এই কাজটা করে দেয়, এছাড়া আলাদা করে তেমন কোনো কিছু না। মোটামুটি আপনারা কেউ যদি কিনেন, তাহলে আমি বলবো গ্লুগানারের মধ্যে আপনারা মিডিয়ামটা নিতে পারেন, কারণ মিডিয়ামটা টেকসই, লং লাস্টিংয়ের দিক থেকে ভালো হবে, এবং মিডিয়ামটাই আমি আপনাকে সাজেস্ট করি। তবে আপনার যদি অতিরিক্ত পরিমাণে যদি এরকম গ্লুগানারের মানে বড় বড় ফোটার দরকার হয়, যেমন এটার মাথার ছিদ্রটা নর্মালি একটু চিকন, এর সাথে যদি আরও বেশি ছিদ্রের প্রয়োজন হয় তাহলে আপনি বড়টা ব্যবহার করবেন, অথবা আপনার যদি একদমই চিকন ছিদ্রের প্রয়োজন হয় তাহলে এখানে আলাদা করে কোনো মেটালের কনভার্টার আপনি ইউজ করতে পারেন। সো মোটামুটি এটা হচ্ছে 200 টাকা প্রাইজের একটা, তবে কিছু দোকান 180 টাকার মতো সেল করে, আর এগুলো 15 টাকা করে পার পিস, যেটা গ্লুগানারের যে পাইপটা দেখতে পাচ্ছেন, গ্লুর এই পাইপটা মোটামুটি এরকম খণ্ড খণ্ডই থাকে, যেটার পরিমাপটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনার প্রায় বলতে গেলে 10 ইঞ্চির মতো সাইজটা হবে। সো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও রিভিউ দেখার জন্য।